আপনি যদি নিয়মিত মেসেঞ্জারে চ্যাট করে থাকেন তাহলে এই ভিডিওটা অন্তত শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর ভেতরে কিন্তু একটা ট্যুইস্ট আছে যেটা না জেনে রাখলে আপনি কিন্তু যে কোনো টাইমে বোকা হয়ে যেতে পারেন হয়তো নিজের অজান্তেই দেখুন অনেক সময় কি হয় আমাদের কেউ অনেকেই মেসেজ করে চেনা অজেনা যাই হোক না কেন এবার ধরুন এখানে একটা মেসেজ এসছে আপনি দেখতেই পাচ্ছেন যে আমি তোমাকে খুব তারপরে আর দেখা যাচ্ছে না এখন আমাদের তো ইন্টারেস্ট হয় অনেক সময় তাই না তো আমরা জানি যে এই মেসেজটা দেখে নেবো দেখে নেওয়ার পর আবার এমন সেটিং করে দেবো যে আমরা দেখিনি সেটা বোঝা যায় তো আমরা কী করি সাধারণত কি লেখা আছে প্রথমে ইন্টারেস্টের সাথে আমরা এখান থেকে পড়ে নিই পড়ে নেওয়ার পর এখান থেকে পুরোটা পড়ে নিলাম তারপর আমরা নিজেরা জানি যে কোনো চাপ নেই এর উপরটাই আমরা একটু চেপে ধরে রাখবো মার্ক তার এই অপশানে যখনই আমরা ক্লিক করব আগের মতো হয়ে যাবে অর্থাৎ সে বুঝতেই পারলো না যে আমি তার মেসেজটা পড়েছি তো এটা যদি আপনার মাইন্ডেও থাকে আজকের এই ভিডিও দেখার পর একটু অ্যালার্ট হয়ে যান কারণ আদতে এরকমটা হয় না আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দিচ্ছি ধরুন আমি প্র্যাকটিক্যালি দেখুন এই চ্যাটটা ওপেন করে নিলাম আপনার চোখের সামনে এবং এখানে আমি আরেকটা ফোন থেকে চ্যাট ওপেন করছি ওপেন করার পর দেখুন এই যে মেসেজটা আমি আবার আপনার সামনেই আর টাইপার করছি না কপি পেস্ট করে দিচ্ছি জাস্ট দেখার সুবিধার জন্য ধরুন এখানে আমি এই এখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসার পর এখানে মেসেজটা সেন্ড করলাম সেন্ড করার সাথে সাথে তো মেসেজটা যখনই আপনার কাছে এখানে চলে আসলো আপনি খেয়াল করে দেখুন স্বাভাবিক যতক্ষণ আমি পড়ছি ততক্ষণে একটা টিক শো করছে এবং আমি যখনই এরপরে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখুন আমি যে পড়েছি সেটা কিন্তু সে জেনে গেল এবং আপনি যতই এখান থেকে ব্যাগে এসে এর ওপরে চেপে ধরে এখানে মে মার্ক অ্যাজ আনরিড করে দিন না কেন এটা কিন্তু থেকেই গেল অর্থাৎ সে কিন্তু জানলো যে আপনি কিন্তু মেসেজটা তার পড়েই নিয়েছেন কাজেই আপনি এই মানে ভুল সিদ্ধান্ত নেবেন না যে আপনি এখানে ক্লিক করলেন আবার এটাকে আনডিট করে দিলেন তাহলে আনডিট হয়ে গেল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা এই পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই